বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা চলছে। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যাডকোর বার্ষিক সাধারণ সভাও শুরু হয়। এতে সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অন্য সদস্যরা অংশ নিয়েছেন। সাধারণ সভা শেষে তিন বছরের মেয়াদী 15টি পরিচালক পদে নির্বাচন হবে। এই নির্বাচনে 19 প্রার্থী লড়ছেন বলে জানিয়েছেন নির্বাচনী বোর্ডের সেক্রেটারি নওশীন হক। এবারের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান সোভান চৌধুরী।